হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইমাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো ধান চাষে সার প্রয়োগের নিয়মাবলী সম্পর্কে। ধান চাষের জন্য সার প্রয়োগের কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম অনুসারে যদি সার প্রয়োগ না করেন বা নিয়ম ছাড়াও অনিয়মিতভাবে যদি সার প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে সার প্রয়োগের ক্ষেত্রে উপকারের জায়গায় অপকারেই বেশি হবে। তো আর নিয়মিতভাবে সঠিক নিয়মে সঠিক পরিমাণে যদি সার প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে আপনার ধান উৎপাদন খুব ভালো হবে। তো সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ধান গাছের বারবারতির বিভিন্ন ধাপে বিভিন্ন মাত্রায় নাইট্রোজেন বা ইউরিয়া সারের প্রয়োজন হয়। প্রথম দিকে কুশি গজানোর সময় ইউরিয়া সার প্রয়োগ করলে তা থেকে গাছ প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে, কার্যকারী কুশির সংখ্যা বাড়িয়ে দেয়। সর্বোচ্চ কুশি উৎপাদন থেকে কাইস্থোর আসা অবধি গাছ প্রয়োজনীয় নাইট্রোজেন ফেলে প্রতি ছড়ায় পুষ্ট ধানের সংখ্যা বাড়িয়ে দেয়। ইউরিয়া ছাড়া অন্যান্য সার যেমন ESP, মিউরেট ও পটাশ বা জিপসাম, জিঙ্ক সালফেট মাত্রা অনুযায়ী জমি তৈরির শেষ পর্যায়ে ছিটিয়ে প্রয়োগ করে চাষ দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে বেলে মাটিতে পটাশ সার 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। 3/2 ভাগ জমি তৈরির শেষ চাষের সময় এবং আর 1 ভাগ যে 1 ভাগ থাকবে ওই 1 ভাগ কাইস্থোর আসার সময় বা কাইস্থোর আসার 5 থেকে 7 দিন আগে প্রয়োগ করতে হবে। জৈব সার ব্যবহার করা সম্ভব হলে তা প্রথম চাষের সময় জমিতে সমভাবে মিশিয়ে দিতে হবে। জৈব সার খরিফ মৌসুমে বা খরা মৌসুমে ব্যবহার করাই খুব ভালো। তো এই নিয়মগুলো মেনে যদি আপনারা সার প্রয়োগ করেন ধানে, তাহলে দেখা যাবে যে আপনার উৎপাদন খুবই ভালো হবে বা অন্যান্য উৎপাদনের তুলনায় আপনার ধান খুব ভালো উৎপাদন হবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু অল্প উপকার হয়ে থাকে, দয়া করে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।